বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উপর নির্মিত মসজিদে নববীর সবচেয়ে বড় গম্বুজ সবুজ। এটি গাম্বাদি খাদরা নামেও পরিচিত। মসজিদে নববীর এ বড় সবুজ গম্বুজটির এমন অনেক তথ্য রয়েছে যা অনেকেই জানেন না। সেসব অজানা তথ্য থেকে ছয়টি তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। ১৪৮১ সালে 900 হিজরির শুরুর দিকে মসজিদে নববীর এই গম্বুজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় পুরো গম্বুজটি পুড়ে যায়, যার ফলে মসজিদের ভেতরে প্রাচীরগুলো ক্ষতিগ্রস্ত হয়, যদিও পরবর্তীতে তা পুনর্গঠন করা হয়। 678 হিজরির আগে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধির উপর কোনো গম্বুজ ছিল না। 678 হিজরি সনে আর নাসির হাসান ইবনে মুহাম্মদ কালায়ুন সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধিস্থলের উপর গম্বুজ নির্মাণ করেন, যা কাঠ দ্বারা নির্মিত হয়েছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধিস্থলের উপর নির্মিত গম্বুজটি গাম্বাদ এ খাদরা নামে পরিচিত। আগের যুগের সম্ভ্রান্ত শ্রেণীর মানুষ নিজেদের কিংবা নিজেদের প্রিয়জনদের সমাধিস্থল সোনা রূপা হীরা জহরতের সমন্বয়ে কারুকার্য করে সাজিয়ে রাখত। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধিস্থলের উপর নির্মিত গম্বুজ সে অর্থে সাধারণ গম্বুজ হিসেবে নির্মিত, তাতে সেভাবে কোনো কারুকার্য করা হয়নি। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধিস্থল বরাবর মসজিদে নববীর গম্বুজে একটি জানালা রয়েছে। অনেকে গম্বুজের এই স্থানটি বা চিহ্নটি সম্পর্কে ভিত্তিহীন কিছু গল্প বলে থাকে যে কেউ গম্বুজটি ভেঙে ফেলার চেষ্টা করেছিল। মূলত এই জানালাটি গম্বুজের প্রতিষ্ঠাকাল থেকেই রাখা হয়েছে। মসজিদে নববীর গম্বুজটি শুরু থেকেই সবুজ ছিল না, বরং এটি প্রথমে কাঠের দ্বারা নির্মিত হয়। সে সময় গম্বুজটি বাদামি রঙের ছিল, পরে এটি সাদা রঙে পরিণত হয়, এরপরে নীল এবং বেগুনি রং করা হয়। সবশেষে ওসমানীয় সুলতানের নির্দেশে 1253 হিজড়িতে এটিকে সবুজ রং দেয়া হয়। অনেকেই হয়তো মনে করে থাকেন যে সাধারণ লোকদের দিয়ে মসজিদে নববীর সবুজ গম্বুজটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আসলে তা সত্য নয়, বরং এই গম্বুজটি পরিষ্কার ও পরিচ্ছন্নতার কাজে সুনির্দিষ্ট বিশেষ কিছু লোক রয়েছে, যারা প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উপর অবস্থিত সবুজ গম্বুজটি পরিষ্কার করে থাকেন। এ লোকদেরকে ইউনুস বলা হয়। এ গম্বুজ পরিচ্ছন্নতায় এখনও 5 জন ইউনুস নির্ধারিত রয়েছে।